সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। এখনও অবধি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তিনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সো দ্যাট আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সেই নোটিফিকেশন দেখে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমি আমার চ্যানেলে ঐক্যশ্রী স্কলারশিপ সম্বন্ধে একটি ভিডিও করেছি। এই ঐক্যশ্রী স্কলারশিপটি শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পারসি, জৈন এবং মুসলিম সম্প্রদায়ের মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে। এই স্কলারশিপটি তিনটিভাবে বিভক্ত: প্রি ম্যাট্রিক, যেটি প্রথম থেকে দশম শ্রেণী অবধি; পোস্ট ম্যাট্রিক, যেটি একাদশ থেকে একদম পিএইচডি অবধি; এবং মেরিট কাম মিন্স, যেটি ডাক্তারি, কারিগরি শিক্ষা এবং প্রফেশনাল যত সব কোর্সগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য পরিবারের আর্থিক যে রোজগার, সেটি বাৎসরিক 2 লক্ষ টাকা ধার্য করা হয়েছে সর্বাধিক, এবং মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য পরিবারের বাৎসরিক যে রোজগার, সেটি সর্বাধিক 2.5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। আজকে আমরা দেখব কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে এই ঐক্যশ্রী স্কলারশিপটি আবেদনপত্র পূরণ করবেন। চলুন আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিই এবং এই গুগল ক্রোম ব্রাউজার খুলে এখানে আমরা লিখব WBMDFC এবং আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার ফলে এই যে প্রথম আমাদের সামনে ওয়েবসাইটটি খুলে গেল WBMDFC, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে এই দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল হোম পেজটি খুলে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট স্কলারশিপ স্কিম, এই যে ব্লিঙ্ক করছে নিউ লেখা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন আরেকটি নতুন পেজ খুলে যাচ্ছে। এই পেজটি হচ্ছে ঐক্যশ্রী, এই দেখুন ঐক্যশ্রী, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল। এখানে দেওয়া রয়েছে www.wbmdfcscholarship.gov.in, এই ওয়েবসাইটটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য। সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখুন এখানে দেওয়া রয়েছে। ওপরে বা ডান দিকে ওপরে দেখুন দুটো অপশন রয়েছে, একটি সবুজ রঙের অপশন নিউ রেজিস্ট্রেশন, একটি হলুদ রঙের অপশন স্টুডেন্টস লগইন। আমরা এখানে সবুজ রঙের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব এবং এই সবুজ রঙের অপশনে ক্লিক করার ফলেই সঙ্গে সঙ্গে আমাদের এই একটি পেজ খুলে যাবে সঙ্গে সঙ্গে। এই এখানে বলছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আমরা এখানে আমাদের জেলাটিকে সিলেক্ট করব। আমরা আমাদের জেলাটিকে সিলেক্ট করে নিই, মুর্শিদাবাদ। আর ইউ শিওর? এই পপ আপটি চলে এসেছে, আমরা ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে দিতে হবে কি না, আমাদের এখানে একটু ক্লিক করে নিই, এই যে চললো এই অপশনটি, চলে এলো ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন অনেকগুলি তথ্য রয়েছে। প্রথমে বলা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসটি সঠিকভাবে দিতে হবে, অর্থাৎ ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার, IFSC ইত্যাদি যেগুলো রয়েছে। তারপরে বলা হচ্ছে যে একবার যদি আবেদনকারী ফাইনাল সাবমিশন করে দেয়, তার আবেদনকারী যদি একবার ফাইনাল সাবমিশন করে দেয় আবেদনপত্রটি বা লক করে দেয় অ্যাপ্লিকেশনটি, তাহলে সেটা আর এডিট করা যাবে না। এবং ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে তারা যেন একটি মাত্র আবেদন জমা দেয়। এবং WBMDFC-র তরফ থেকে আরেকটু জানানো হচ্ছে যে কোনো আবেদনকারীর পক্ষে যদি একাধিক আবেদনপত্র লক্ষ্য করা যায়, তাহলে সবকটি আবেদনপত্রই কিন্তু বাতিল করা হবে। এবং আরও জানানো হচ্ছে যে প্রত্যেক আবেদনকারী যেন সঠিকভাবে তাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেয়, কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিগুলিতেই তাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাঠানো হবে। এখানে আমরা প্রসিডে ক্লিক করে নেব। প্রসিডে ক্লিক করার পরই এক মিনিট, এই দেখুন এই অপশনটি নিউ পেজ খুলে গেল। এইখানে 4টি স্টেপ রয়েছে, একটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন সেকশন, একটি স্কিম এলিজিবিলিটি সেকশন, একটি রেজিস্ট্রেশন সাকসেসফুল সেকশন এবং একটা স্টুডেন্টস লগ ইন সেকশন। আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কাজগুলি করব। প্রথমে রয়েছে ডোমিসাইল স্টেট। ডোমিসাইল স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে।
ডোমিসাইল ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে আমরা মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। এবার রয়েছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, আমরা ব্লক চাইলে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি চাইলে মিউনিসিপ্যালিটি ধরে এগোতে পারি। তো আমরা এখানে ব্লক ধরেই করছি। এবার রয়েছে ডোমিসাইল ব্লক, এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ডোমিসাইল ব্লক, ডোমিসাইল ব্লকটি আমরা দেখে নিই, এখানে ইন্টারনেট একটু স্লো থাকায় অসুবিধা হচ্ছে, আমরা একটু দেখে নিই। এই যে এইবার চলে এসেছে, আমরা দেখে নিই ডোমিসাইল ব্লক। ডোমিসাইল ব্লক আমরা করে নিচ্ছি, আমরা করে নিই এই যে ডোমকল দিলাম। এইবার ক্যান্ডিডেটের স্টুডেন্টস নেম, ছাত্রী বা ছাত্র যিনি রয়েছেন তার নাম, আমরা নামটা বসিয়ে দিই। আমরা আবেদনকারিনীর নাম বসাচ্ছি, পরে রয়েছে বাবার নেম, বসিয়ে দিলাম, তারপর রয়েছে মায়ের নাম। এইগুলো আমাদেরকে প্রত্যেকটিকে ফিল আপ করতে হবে। আবেদনকারী যদি পুরুষ হয় মেল, মহিলা হলে ফিমেল, তৃতীয় লিঙ্গ হলে ট্রান্সজেন্ডার, এক্ষেত্রে মহিলা, তাই আমরা ফিমেলটি সিলেক্ট করলাম। রিলিজিয়ান, এখানে বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, জ্যান, মুসলিম, পার্সি, শিখ, আবেদনকারিনী হচ্ছেন একজন মুসলিম, তাই এখানে মুসলিম সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, আমরা এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করব। ডেট অফ বার্থটি সিলেক্ট করলাম, হলো। এবার আমাদের দিতে হবে মোবাইল নাম্বার, বসিয়ে দিলাম। এরপরে দিতে হবে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বসিয়ে দিলাম। তারপরে এখানটায় আমাদের পরে কলামে আবার রি এন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুনরায় এন্টার করতে হবে, আমরা পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করব। এরপর রয়েছে ব্যাংক আইএফএস কোড, এইটা আমরা বসিয়ে নেব, এটা আমরা বসিয়ে নিলাম। আরেকবার দেখে নিই, একটু ভুল হচ্ছে বোধহয়, বসিয়ে নিলাম। এইবার এইখানে দেখুন আপনাদের রয়েছে চোখের সামনে ক্যাপচা, এই ক্যাপচা নাম্বারগুলি আমাদেরকে সিরিয়ালি বসাতে হবে, আমরা এটি বসিয়ে নিচ্ছি। তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। সাবমিট এবং প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখুন আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, এইখানে রয়েছে স্কিম এলিজিবিলিটি, এখানটায় দেখুন স্টুডেন্ট ইনফরমেশনটি পুরো এখানে রয়েছে। এইবার আমরা আরেকবার ব্লক সিলেকশন করলাম, ব্লকে গিয়ে আমরা ব্লকটি দিয়ে দিলাম। কারেন্ট ইনস্টিটিউশন আমরা এখানে দেব, কারেন্ট ইনস্টিটিউশন আমরা দিচ্ছি, একটু সার্চ করে দেখে নিই। এই কারেন্ট ইনস্টিটিউশন, কারেন্ট ক্লাস হচ্ছে আবেদনকারী, কারেন্ট ক্লাস হচ্ছে 11, একাদশ শ্রেণী। নেম অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস্ট, তাহলে আগের পরীক্ষা যেটি সে দিয়েছে সেটি আমরা দিলাম ক্লাস 10। তারপর রয়েছে নেম অফ দ্য বোর্ড, বোর্ডটি আমাদের ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটি আমরা দেব। আপনাদের যদি অন্য কোনো বোর্ডের দেওয়া হয়ে থাকে তাহলে সেটি আপনারা দেবেন। ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, এটি হলো 2019। পার্সেন্টেজ অফ মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস দেখুন এখানে পয়েন্ট রয়েছে, সুতরাং পয়েন্টের পরের ঘর দুটিও নিতে হবে, বসিয়ে দিলাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এটিও আমরা বসিয়ে দিলাম। ইমেল আইডি, ইমেল আইডিটা আমাদেরকে সঠিকভাবে ইমেল আইডি বসাতে হবে, কারণ এখানে ভুলের কোনো কিন্তু স্কোপ নেই, আমাদের ভুল ইমেল আইডি একদমই বসানো যাবে না, তো আমরা সঠিক একটি ইমেল আইডি এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল আইডিটা আমরা বসিয়ে দিই, ইমেল আইডিটা টাইপ হয়ে গেলে আমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব। সাবমিট এবং প্রসিড বাটনে ক্লিক করলাম এবং দেখুন লেখা উঠছে সাকসেসফুলি রেজিস্টার্ড, এবং আমাদের থার্ড অপশন রেজিস্ট্রেশন সাকসেসফুলে চলে এলাম। এইবার আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটি
অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা আমাদেরকে লিখে রাখতে হবে এবং রিমেম্বার করে রাখতে হবে, কারণ এটি আমাদের পরে প্রয়োজন এবং দেখাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার আমাদেরকে এখানে লগ ইন করতে বলা হচ্ছে, আমরা লগ ইন করে নেবো। এই লগ ইন করার কারণ হচ্ছে, এখানে লগ ইন করে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে লগ ইন করার পর আমাদেরকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে। আমাদেরকে এই যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে, এই পাসওয়ার্ডটি আমাদের ইমেল আইডিতে চলে এসেছে। আমরা এবার পাসওয়ার্ডটি একটু টাইপ করে নিই, পাসওয়ার্ডটি টাইপ করে নিলাম। এবার দেখুন এই যে ক্যাপচার নাম্বারগুলি রয়েছে এগুলো আমাকে আবার টাইপ করতে হবে। আমরা সেটা টাইপ করছি, ক্যাপচার নাম্বারগুলি দিয়ে দিলাম। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর আচ্ছা এখানে সামথিং ওয়েন রং দেখাচ্ছে, আমরা একবার চেষ্টা করি। দেখুন লগ ইন করার পর আমাদের সামনে এই অপশনটি চলে এলো চেঞ্জ পাসওয়ার্ড। এখানে আমাদেরকে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে হবে। আমরা পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিই, আমরা নিজের মতো করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো এবং তারপরে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেব। এই পাসওয়ার্ডটি চেঞ্জ করা কিন্তু একান্তই প্রয়োজন। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন, এবং আমাদেরকে পুনরায় আবার লগ ইন করতে বলা হচ্ছে। আমরা লগ ইন করে নেব, এই অপশনে গেলাম, লগ ইনে মুর্শিদাবাদ সিলেক্ট করলাম, ওকে। এইবার আমরা যেটি দেবো এখানটায়, এবার লগ ইন পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেবো। একটু অসুবিধা হতে পারে, আপনারা অধৈর্য হবেন না এবং আপনারা চেষ্টা করবেন, আপনারা একটু চেষ্টা করে একটু মনোযোগ সহকারে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের সঠিকভাবে লগ ইন হয়ে যাবে। আর একটা জিনিস, সেটি হচ্ছে যে আপনারা দীর্ঘটি একটু ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে বলে একদমই আপনারা অধৈর্য হবেন না, হ্যাঁ একটু মন দিয়ে দেখুন, তাতে আপনাদেরই উপকার হবে। আমরা একবার দেখে নিই, এটি একটু মাঝে মধ্যে গন্ডগোল করছে, এই যে খুলে গেল, এই আমাদের পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাটটি খুলে গেল। এই ক্যান্ডিডেটের নাম সোনিয়া পারভিন। এইবার আপনারা লক্ষ্য করে দেখুন 1 2 3 4 চারখানা স্টেপ রয়েছে। প্রথমে বেসিক ইনফরমেশন, তারপর একাডেমিক ইনফরমেশন, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর আপলোড ডকুমেন্টস। আমরা এক এক করে চলতে থাকবো। প্রথমে আছে বেসিক ইনফরমেশন, আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে দেখুন আমরা যে ইনফরমেশনগুলি আগেই দিয়েছিলাম সেগুলি চলে এসেছে। শুধুমাত্র এখানে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিডে ক্লিক করবেন। গার্জিয়ান নেম, যদি বাবা এবং গার্জিয়ান বা স্বামী আলাদা আলাদা হন তাহলে এটা আপনাদেরকে বলতে লিখতে হবে, আমরা এখানে একই তাই আমরা নামটি লিখে দিলাম। এইবার চলে আসুন পারমানেন্ট অ্যাড্রেস, এখানে তো এইগুলো বাই ডিফল্ট রয়ে গেছে। এবার আপনারা লিখবেন ভিলেজ, এটা আমি লিখলাম ভিলেজ, ভিলেজটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে, আপনারা এটা সঠিকভাবে বসাবেন, কোনো রকম যেন ভুল না হয়। পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড। এইবার দেখুন যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে সেম এখানে ক্লিক করবেন, চলে এলো। এইবার আপনার সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করুন। সাবমিট এবং প্রসিডে ক্লিক করার পর দেখুন আপনাদের দ্বিতীয় অপশনটি চলে এসেছে, একাডেমিক ইনফরমেশন। এখানে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম আপনারা দিয়ে দেবেন, এটা ক্যাপিটালে দেবেন, আমি একটি বসিয়ে নিচ্ছি আমার মন মতো। আপনারা আপনাদের সঠিক তথ্যগুলি এখানে কিন্তু দেবেন, দিয়ে দিলাম। প্রিভিয়াস ক্লাস 10, ঠিক আছে, প্রিভিয়াস বোর্ড, ইয়ার অফ পাসিং, লাস্ট এক্সাম হলো, লাস্ট মার্কস অবটেন্ড হলো, রেজিস্ট্রেশন নাম্বার অফ মাধ্যমিক পরীক্ষা, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা দেবেন, দিয়ে দিলাম। বোর্ড অফ, বোর্ড ফর মাধ্যমিক পরীক্ষা, এবার দেবেন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলস এটা একটু দেখে নিন, 11 আর ইউ এ হোস্টেলার, আপনি যদি আবাসিক হন তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনারা যদি রুম ভাড়া নিয়ে বা পেইং গেস্ট হিসেবে থাকেন তাহলে আপনারা হোস্টেলার বলে বিবেচিত হবেন না, একমাত্র যদি কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ বা ইনস্টিটিউশন কর্তৃপক্ষ কর্তৃক যদি কোনো থাকার ব্যবস্থা করা থাকে তবে আপনারা হোস্টেলার হিসেবে বিবেচিত হবেন। তাহলে এখানে আমি নো দিলাম। নেম অফ দ্য বোর্ড কাউন্সিল, যে বোর্ডে এখন পড়াশোনা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা আমরা বসিয়ে দিলাম। এবং কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স, 2 বছর উচ্চ মাধ্যমিক। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম।
সাবমিট এবং প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ব্যাংক ডিটেলস যেটা আপনি সাবমিট করেছিলেন সেটি চলে এসেছে, এটা একবার মিলিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপরে আপনি আবার সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করুন। সাবমিট এবং প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে কতগুলি অপশন রয়েছে। এখানে বলছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, এটি আপনাদেরকে রেখে দিতে হবে স্ক্যান করে। দ্বিতীয় হচ্ছে ফর ইয়ারলি এক্সামিনেশন আপলোড মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন, লাস্ট এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটি আপনাকে আপলোড করতে হবে। সেই সঙ্গে ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরম্যাট, যেটি আপনার বিদ্যালয় বা আপনার যেখানে আপনি ভর্তি হয়েছেন সেইখান থেকে দেওয়া হবে, সেটিকে আপনাকে আপলোড করতে হবে এবং প্রত্যেকটি হবে জেপিইজি ফরম্যাটে। এবং এখানে সাইজ কতটা হবে সেটা এখানে উল্লেখ করা নেই। তো প্রথম আমরা ব্যাংক পাসবইটা আপলোড করব। ব্যাংক পাসবই এখানে ক্লিক করে আপলোড করছি, তো আপনারা দেখতে থাকুন আমি এই ব্যাংক পাসবইটি আপলোড করে নিলাম। তারপর রয়েছে ফর ইয়ারলি এক্সামিনেশন, এখানে আমি ক্লিক করলাম। এবার মার্কশিটটি আমি আপলোড করব, এই দেখুন আমি মার্কশিটটিকে আপলোড করে নিলাম। তারপরে রয়েছে ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরম্যাট, এটি আপনার স্কুল থেকে বা কলেজ থেকে যেখানে আপনি পড়াশোনা করেন সেখান থেকে দেওয়া হবে, এটিকেও আমি নিয়ে দেখুন আপলোড করে নিলাম। এই তিনটি বিষয় আপলোড হয়ে যাওয়ার পর নিচে আমার এই যে অপশন রয়েছে সাবমিট অ্যান্ড প্রসিড, আমি সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। সাবমিট এবং প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার পুরো ফর্মটি আমার সামনে চলে এলো। এ হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি, বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন, অ্যাকাডেমিক ইনফরমেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এটি কিন্তু আপনারা ভালো করে মিলিয়ে দেখে নিন, আমি আবারও বলছি এটা আপনারা ভালো করে মিলিয়ে দেখে নিন। এখানে বলা হচ্ছে ক্লিক হিয়ার ফর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি আর কোনো এডিট করতে পারবেন না। যদি কখনো এডিট করতে হয় কোনো কিছু তাহলে আপনি পূর্বে যে কোনো একটি অপশনে ক্লিক করে করবেন, অন্যথায় আপনি যদি কনফার্ম হন যে আপনার তথ্যগুলি সব সঠিক রয়েছে আপনি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করুন। ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ খুলবে, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠছে অ্যাপ্লিকেশন ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আপনার আবেদনপত্রটি লক হয়ে গেছে এবং আবেদনপত্রটি সফলতার সঙ্গে সাবমিট হয়ে গেছে। এইবার আপনি যেটা করবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লিকেশনটিকে, এই যে অ্যাপ্লিকেশনটি বেরিয়ে এলো এটিকে আপনি প্রিন্ট আউট করুন। এইখানটায় দেখুন সিগনেচার অফ স্টুডেন্ট, যিনি আবেদন করেছেন তিনি সই করবেন, এবং নিচে সিগনেচার অফ দ্য প্যারেন্টস অর গার্জিয়ান, যিনি আবেদনকারীর পিতামাতা বা যিনি অভিভাবক তিনি সই করবেন। এখানে একটা ডিক্লারেশন আছে, কি বলা হচ্ছে, সার্টিফাইড দ্যাট দ্য গ্রস অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস ইন রেসপেক্ট অফ মাই ফ্যামিলি ইজ ₹75,000, আই ফার্দার আন্ডারটেক। এখানে বলা হচ্ছে পরিবারের যিনি গার্জিয়ান বা অভিভাবক বা আবেদনকারীর যিনি বাবা তিনি বলছেন যে এই আমার পরিবারের বাৎসরিক রোজগার হচ্ছে ₹75,000, এটা আমি নিশ্চিত করছি। এবার নিচে একটি ইনস্ট্রাকশনটা আছে, বলা হচ্ছে যে এই যে ফর্মটি, এই ফর্মটি কী করতে হবে না, এই ফর্মটি আবেদনকারী অর্থাৎ আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে গিয়ে এই ফর্মটি জমা দিতে হবে, সঙ্গে আপনাকে অবশ্যই ফটোকপি অফ দ্য ব্যাংক পাসবুক দিতে হবে যেখানে, কারণ এই ফটোকপি অফ ব্যাংক পাসবুক দেখে আপনার ইনস্টিটিউশন ভেরিফাই করবে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC নাম্বার। দেখার পর যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্নটি আমাকে কমেন্ট বক্সে করুন, আমি যথাসাধ্য আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমি এই ঐক্যশ্রী যে স্কলারশিপ ফর্ম ফিল আপ করার যে ওয়েবসাইট বা সরাসরি যে ওয়েব অ্যাড্রেস সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে কিভাবে আপনি ঐক্যশ্রী ফর্মটি ফিল আপ করবেন তার একটি পুরো ফ্লো চার্ট PDF আকারে আমি লিঙ্ক আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়েছে কিন্তু তবুও আপনাদের অনেক উপকারে লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, ঠিক যেমনভাবে আপনি আমাদের এই ঐক্যশ্রী স্কলারশিপ পূর্বের ভিডিওটিকে শেয়ার করেছেন আপনারা, সেরকমভাবে ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন। এবং যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তিনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।